গাঞ্জা বাঁশের মতো সবুজ সুন্দর আমার দেশ, যুগে যুগে ঘুন পোকারা খায়া করল শেষ, ব্রিটিশ গেল পাকিস্তান গেল শোষণ গেল না, বাঙালিদের ললাটের লিখন খণ্ডন হইল না। এই স্যার আবার বলেছেন, লাল সবুজে জন্ম আমার, বাংলাদেশে বাড়ি, উতাল পাতাল পদ্মা মেঘনা পাড়ি দিতে পারি। স্যার রসের স্যার ছিলেন আমাদের, নাটকে লিখেছেন, বিবি যান গো বিবি যান, একটু হানে হইনা যান, কেন ডাক্তার সেন কন, আরে সেটা মিথ্যা কথা কইলে খারাপ হয় না মন, আপনি আমার জানের জান কাছে আয়া বল, এই সুন্দর হাত দিয়ে আপনি টাকা গুনা লন। বিবি সাহেব কইতেছে, কি হইছে আজ খুশির সুরে উইটা গেছেন সাঙ্গে, চৈত মাসে বান ডাকলো কেন হুক না মরা গাঙ্গে। তখন পিসা বলছেন, আছে কারণ আছে, খুশির সুরে বুকের ভিতর কইলে আমার নাচে। স্যার বিদ্রোহী হয়ে বলেছেন, মরুল সপ্ত সত্তর সালের গোর্কি দেহের নাই, খবর শুনিয়া কাল সহালে দেখতে যখন যাই, গিয়া দেহি বিরান বালুর সর, একটাও নাই মানুষ ঘর ধালান কোঠা ঘর, এক নিমিষে ডাকাইত্যা ঢেউ সব ভাসায় নিছে, কত শক্ত লোহার খুনি হমান কইরা দিছে। ক্ষমতাসীনরা বলছেন তখন, সত্তর সালের জ্বর দেখাইলা নাকি আমারে ডর দেখাইলা, মরুর সাপ তো সারাক মানুষ ধৈরা ফালাইছেন, কি কইতে চাই ঠিক ঠিকই তা বুঝা ফালাইছেন, ঢেউ আইতাছে মরুর সাপ বাঁচতে পারবেন না, শক্তির জোরে বেশি দিন আর নাচতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আলামিন শাহিন মধুইকে।